দর্শক, জামিনে কারামুক্ত সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের স্বাস্থ্য বিষয়ে এখন ব্রিফিং করছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা বলেছি ওনার এই কন্ডিশন আছে, ওনার এই রিস্ক আছে, এই রিস্কগুলো ট্যাকেল দেওয়ার জন্য যেভাবে নেওয়া যায় বা যেভাবে করা যায় ওরকম ব্যবস্থা আপনারা নিয়ে করে ফেলেন। তো ওনারা যেটা সমীচীন মনে করেছেন সেটা করেছেন, যার জন্য ওনারা হয়তো আমাদের এই সিসিউতে, কখনো আমাদের সিসিউতে, কখনো আমাদের এই বিএসএমইউ ক্যাম্পাসের ভিতরে প্রিজন আছে একটা, সে প্রিজনে ওনাকে রেখেছিলেন। তো এখন আপনার আপনার যেটা লাস্ট কোশ্চেন ছিল, এখন ওনার অবস্থা কেমন? এখন ওনার অবস্থা দেখতে একেবারেই স্বাভাবিক, হার্ট একেবারেই স্বাভাবিক চলছে, কিন্তু ওনার রোগের গতিবিধিটা এমন যে ওষুধ চলা অবস্থায়ও যে কোনো সময় অ্যাবনর্মালিটিস অ্যাপিয়ার করতে পারে। এই গতকালকে আমরা উনি যখন ইয়েতে গেল, আমরা অ্যাপিয়ার করে ওনাকে আরেকবার চেক করেছি যে উনি যে যাচ্ছে জেলে একটা ক্রাউড এলাকায়, ওনার কোনো প্রবলেম হবে কি না। আমরা যেটা ওনার গত এক মাসের একটা রেকর্ড দেখেছি, গত এক মাসে ওনার জীবনে ঝুঁকিপূর্ণ লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়াটা গত 3 সপ্তাহের ভিতরে হয়নি, আমাদের রেকর্ডে পাওয়া যায়নি, যার জন্য আমরা মোটামুটি একটু সেফ সাইডে ছিলাম যে উনি যেতে পারবে। এখন বর্তমান যে কন্ডিশন আছে ওনার, এতদিন ওনার চিকিৎসার ব্যাপারে আমরা জেল অথরিটিকে অভিভাবক ভেবেছি, ওনাদেরকে ইনফর্ম করেছি কী ধরনের চিকিৎসা দরকার বা আরও আধুনিক করা যায় কি না সেগুলো ব্যাপারে। আজকের পরে যদি ওনার জেল অথরিটি যদি ওনাকে ওনার পেশেন্ট অভিভাবকের কাছে হ্যান্ডওভার করে দেয়, তাহলে আজকে থেকে আমরা ওনার পেশেন্টের ব্যাপারে ওনার অভিভাবকদেরকে জানাবো যে ওনার এই কন্ডিশন, এই চিকিৎসা দরকার। এখন তার অভিভাবক বিবেচনা করবে যে পেশেন্টটা কোথায় চিকিৎসা পাবে, আমাদের এখানে পাবে না দেশে পাবে না বিদেশে পাবে। এখন তো সে আসলে আমাদের দিক থেকে অভিভাবকের সাথে কথা বলাই আমাদের ইয়ে। আর আমাদের বর্তমান যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা এতদিনে মনিটরিং করে ওনার স্ট্যাবল অবস্থা, 3 সপ্তাহ যেহেতু কোনো কন্টিনিউয়াস স্ট্যাবল আছে, ওনার টোটালটা আবার রিভিউ করব আগামী সপ্তাহের প্রথম দিকেই, রবি সোমবারের দিকে আমরা একটা টোটাল বোর্ড রিভিউ করব, যেটা আগেও ওনার অনেকবার করা হয়েছে। টোটাল বোর্ড রিভিউ করে ওনার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া কী হবে বা আরও বেটার কোনো চিকিৎসার দরকার আছে কি না সেটা নিয়ে আমরা ওনার অভিভাবকদের সাথে কথা বলবো। ওনার অভিভাবকরাই এটা ডিসিশন নেবে যে উনি কোথায় চিকিৎসাটা নেবেন।